জানুয়ারি মাস শীতের ঠান্ডা, আর এই ঠান্ডায় আমরা সবাই বন্ধুরা মিলে পিকনিক করতে বেরিয়েছি মেদিনীপুর থেকে 10 কিলোমিটারের মধ্যে এই গোপালপুর বায়োডাইভার্সিটি পার্কে, যেটা আপনার সিজুয়া মুড়াকাটা ওই অঞ্চলের দিকে পড়ে। ঘন শাল জঙ্গলে ঘেরা সুন্দর একটি পিকনিক স্পট এবং চারদিকটা পাঁচিল দিয়ে ঘেরা বলে ফ্যামিলি ওয়াইজ যদি আপনি পিকনিক করেন সেই থেকে খুব সেফ জায়গাও, এবং পিকনিকের জন্য এখানে 1000 টাকা করে পার স্পট বুক করতে হয়। এখানে ভেতরে এসি রুমের ব্যবস্থা রয়েছে, মানে কটেজ সিস্টেম, সেটাও আমরা একটা ভাড়া নিয়েছিলাম যাতে আমাদের বাচ্চা যারা আছে বা মহিলা তারা একটু রেস্ট করতে পারে বা চেঞ্জ করতে পারে, এবং ওয়াশরুমের ব্যবস্থা আছে ভেতরে। হ্যাঁ, তখন পাতা গেলে উঠে যাবো ওর দিকে, তখন উঠে গেলে আর কোনো চাপ থাকে। হ্যাঁ, মালা গাছ এই দিকটা সুন্দর করে দিলে। এটা একটা কনফারেন্স রুমের মতো। চাষির এটা খুব হচ্ছে বানাচ্ছে। হ্যাঁ, কটেজ টাইপের রাতে থাকার হবে বানাচ্ছে। এটা তো অলরেডি থাকারই তো, ও থাকারই, এইটা এইটা এইটুকুই থাকার, আমরা যেটা নিয়েছি সেটা থাকার। কোনটা? ওখানে একটা আছে। বাইরে ঘোরাফেরা অনেকক্ষণ হলো, এবার আমরা গিয়ে লাঞ্চটা সেরে নেবো, কারণ লাঞ্চ তৈরি হয়ে গেছে। ওটা মনে হয় খুশ হয়ে যায়নি। আজকে কত তারিখ? 13। তো এই ছিল আমাদের এই পিকনিক গোপালপুর বায়োডাইভার্সিটি পার্কে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো চলুন আবার দেখা হবে পরের এক ভিডিওয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।